নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সমস্যা এবং সমাধান। বেশ কিছুদিন ধরে বলা যেতে পারে 2022-এর মাঝামাঝি থেকে 2023-এর প্রায় শেষ পর্যন্ত গ্রহ অবস্থান আমাদেরকে বিভিন্নভাবে সমস্যা দিয়েছে। রাহু, কেতু, শনি, বৃহস্পতি, ইউরেনাস, এদের প্রত্যেকের যে কম্বিনেশন, এদের প্রত্যেকের যে অবস্থান, সেগুলি কিন্তু আমাদেরকে ভুগিয়েছে। আমরা অশান্তি ফেস করেছি। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষ তারা কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে পড়েছেন। সমস্যার মাত্রা কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে সমস্যার মাত্রা কম, কিন্তু একদম প্রবলেম ফ্রি থেকেছেন এমন মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির দ্বিতীয় ছিল কেতুর অবস্থান, অষ্টম ভাবে রাহু এবং তারই সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে শনিদেবের অবস্থান। বেড়ে উঠেছিল পরিশ্রম প্রবণতা। প্রথম সমস্যা, অতিরিক্ত পরিশ্রম করা সত্ত্বেও সাকসেসের অভাব। চেষ্টা করে যাচ্ছি, খেটে যাচ্ছি, লড়ে যাচ্ছি, কিন্তু গেইন হচ্ছে না। ডেভেলপমেন্ট বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সমস্যা জীবনে ব্লকেজ নিয়ে আসছে। ইমপ্রুভমেন্ট বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে। কোনোভাবেই আমি নিজের জায়গা টপকাতে পারছি না, অর্থাৎ যে স্পেস, যে পজিশন আমি ডিজার্ভ করি, কোনোভাবেই সেই স্পেস, সেই পজিশন আমি অ্যাচিভ করতে পারছি না। ল্যাক অফ অ্যাচিভমেন্ট, এটা ছিল কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের অন্যতম বড় সমস্যা, যেটা এফেক্ট করছিল কন্যার সাবকনশিয়াস মাইন্ডে। নিজের অজান্তেই কন্যা ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলেন। মনের মধ্যে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, গ্লানি, ক্লান্তি, শ্রান্তি ক্রমাগত গ্রাস করে যাচ্ছিল কন্যা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের। ফলে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক, জাতিকাদের মধ্যে মানসিক এবং অর্থনৈতিক এই দুটি সমস্যা কিন্তু কাজ করছিল। টাকা পয়সার ক্ষেত্রে তৃতীয় সমস্যা, আয় যতটাও বা হচ্ছিল, সেভিংস কিছুতেই হচ্ছে না। নিজের ভুলে রং ইনভেস্টমেন্ট, টাকা পয়সা আটকে যাওয়া, ব্লকেজ হয়ে যাওয়া, ক্রমাগত সমস্যা, অশান্তি ফেস করতে হচ্ছিল কন্যাকে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক এবং জাতিকারা রং ইনভেস্টমেন্টের কারণে অর্থ সঞ্চয়ের মুখ কিন্তু দেখতে পাচ্ছিলেন না। কম্পিটিশন ছিল, হাতে কিছু টাকা পয়সা আসছিল, কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখা ইম্পসিবল। আরও একটা বিষয়, ঋণ নিয়েছেন, লোনে হাতে টাকা পয়সা এসছে, কিন্তু সেই টাকা পয়সা যেখানে ইনভেস্ট করবার তার পরিবর্তে অন্য ক্ষেত্রে ইনভেস্ট করতে আপনি বাধ্য হয়েছেন। হাতে টাকা পয়সা এসছে, সেই দিনই দেখলেন যে একটা রোগ ধরা পড়লো এবং আপনি বাড়ি তৈরি করবার জন্য টাকা নিয়েছিলেন, দেখা গেল রোগের পেছনে, ট্রিটমেন্টের পেছনে সেই টাকা খরচা হয়ে গেল। এই সমস্যা কিন্তু কন্যাকে ফেস করতে হয়েছিল দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে। অর্থাৎ একটা পারপাসে অ্যারেঞ্জ করা টাকা অন্য পারপাসে খরচ করতে আপনি বাধ্য হচ্ছিলেন। এটা কিন্তু ইচ্ছাকৃত নয়, সিস্টেম, পরিস্থিতি আপনাকে এমন দিকে ঠেলে দিচ্ছিল যে আপনি নিজের অজান্তে, নিজের অনিচ্ছা সত্ত্বেও ইনভেস্ট করতে বাধ্য হচ্ছিলেন। এই সিচুয়েশন কিন্তু কন্যাকে ফেস করতে হচ্ছিল। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের চতুর্থ সমস্যা হলো শত্রুতা। চাইছেন সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলতে, কিন্তু কোনো না কোনোভাবে পুরনো শত্রুরা আবার যেন আপনাকে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগে উঠছে। বারংবার চাইছেন এই সমস্ত বিষয়গুলিকে এড়িয়ে, অ্যাভয়েড করে চলবার, নিজে একটু শান্তিতে থাকবার, কিন্তু এই মানুষগুলো যারা আপনাকে পছন্দ করেন না, যাদের সঙ্গে আপনার শত্রুতা ভাব রয়েছে, যারা আপনার ডেভেলপমেন্টকে পছন্দ করছে না, সহ্য করতে পারছে না আপনার উন্নতি, সেই সমস্ত মানুষগুলোর অ্যাক্টিভিটি যেন বেড়ে উঠছে। আপনাকে ডিস্টার্ব করা, আপনাকে কোনো না কোনোভাবে লাঞ্ছিত করবার একটা প্রচেষ্টা, সেটা যেন এই মানুষগুলোর মধ্যে কাজ করে যাচ্ছে। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, প্রত্যেকটি জায়গাতেই আপস অ্যান্ড ডাউনস, এটা কিন্তু ফেস করতে হয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। এবং এই যে আপস অ্যান্ড ডাউনস, এর পেছনে শত্রুদের একটা প্রভাব, সেটা কিন্তু কাজ করেছে। কন্যা যতবার উন্নতি করবার চেষ্টা করেছেন, শত্রুদের কুদৃষ্টি, শত্রুদের দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতা কোনো না কোনোভাবে কন্যাকে কিন্তু পিছিয়ে দিয়েছে, এবং এর কারণে কন্যার কিন্তু মানসিক দিক থেকে আবার হতাশা এসছে। সাধারণভাবে কন্যা সহজ সরল পরিশ্রম প্রিয় ব্যক্তিবর্গ, কিন্তু এই যে স্ট্রেস, এই যে প্রেশার, এটা কিন্তু রিয়েলি কন্যা পুরোপুরি নিতে পারেননি। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস কাজ করেছে।
হতাশা, অবসন্নতা এবং নিজেকে আবার গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা কন্যার মধ্যে এসেছে। এর কারণে কন্যা কিন্তু বেশ কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং কন্যার অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণার প্রবণতা। হাঁটু, কোমর, সাইটিকার ব্যথা কিংবা আর্থারাইটিসের ব্যথা কিংবা বাতের ব্যথা কন্যাকে বেশ ভুগিয়েছে। কন্যার গতি, কন্যার মুভমেন্ট, কন্যার অ্যাক্টিভিটি বাধাপ্রাপ্ত হয়েছে এগুলির কারণে। তার সাথে সাথেই অষ্টম ভাবে রাহুর অবস্থানের কারণে বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ঋণে জড়িয়ে পড়েছেন। নিজের ইচ্ছে আগ্রহ না থাকা সত্ত্বেও লোন নিতে বাধ্য হয়েছেন কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই ঋণের বোঝা, এটি কিন্তু বিগত দেড় বছরে বেড়েছে। ইচ্ছেই হোক অনিচ্ছায় হোক, বিলাসিতার কারণেও কিন্তু বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ইনক্রিমেন্টের ক্ষেত্রে বাধা, অর্থনৈতিক উন্নতি সেখানেও বাধা, অন্যদিকে ঋণের বোঝা বেড়েছে, কন্যা কিন্তু আবার মানসিক দিক থেকে দুশ্চিন্তায় পড়েছেন। সুতরাং এই যে পাঁচটি মূল সমস্যা বললাম, এর কারণেই কিন্তু অপরাপর দিকগুলোতেও অশান্তি এসছে। মানসিক দুশ্চিন্তার কারণে শারীরিক দিক থেকে দুর্বল হয়েছেন কন্যা। মানসিক দুশ্চিন্তা, অর্থনৈতিক অনিশ্চয়তা, তার প্রভাব পড়েছে সাংসারিক জীবনে। স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব এবং পারস্পরিক দূরত্ব সেটা অনেকটাই বেড়েছে। ফলে এই যে মূল পাঁচটি সমস্যা, রাহু কেতু শনি এদের দ্বারা সৃষ্ট মূল পাঁচটি সমস্যা, সেগুলি কিন্তু কন্যার জীবনকে বেশ ব্যতিব্যস্ত করে তুলেছে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা বেড়েছে। বর্তমানে এই সমস্যাগুলি কিছুটা কমেছে। রাহু কেতু শনি এদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়েছিল, এদের মধ্যে যে যোগ সৃষ্টি হয়েছিল, সেই যোগ কিন্তু এই মুহূর্তে আর নেই। তবে তা সত্ত্বেও কন্যা রাশির ওপরেই অবস্থান করে রয়েছে কেতু, কন্যার সপ্তমে রাহুর অবস্থান। ফলে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, নিজের উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে কন্যা কিন্তু এখনও যে পুরোপুরি এগিয়ে যেতে পেরেছেন তা কিন্তু নয়। লগ্নে কেতু, রাশিতে কেতু, সপ্তমে রাহু, এরা ব্যবসার ক্ষেত্রেও বাধা বিপত্তি ক্রমাগত সৃষ্টি করবার চেষ্টা করে যাচ্ছে। ফলে আপনার অগ্রগতি এখনও কিন্তু কম বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে। শুভ দশা যদি আপনি না পেয়ে থাকেন এই সময়, সার্ভাইভ করাই কিন্তু বেশ কঠিন হয়ে পড়তে পারে। তাই অবশ্যই এগিয়ে চলার জন্য আপনার প্রয়োজন সঠিক জ্যোতিষ পরামর্শ। আগামী মে মাস অর্থাৎ 2024 সালের মে মাসে বৃহস্পতির সঞ্চার ঘটবে কন্যার নবমে। এই বৃহস্পতির সঞ্চার নবমভাবে যাওয়া পর্যন্ত কন্যার ক্ষেত্রে কিন্তু স্ট্রেস থাকছে। সুতরাং এই যে সময় অর্থাৎ বর্তমান সময় থেকে মে 2024 পর্যন্ত কন্যাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব নিয়ন্ত্রিত জীবনযাপন করবার চেষ্টা অবশ্যই কন্যাকে করতে হবে এবং একটা সিস্টেমেটিক মুভমেন্ট, যাতে অতিরিক্ত ক্ষতি আপনার জীবনে না আসতে পারে, তার চেষ্টা কন্যাকে করতে হবে। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিছুটা সাত্ত্বিক জীবনযাপন করা অবশ্যই প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই বজায় রাখতে হবে। পরিবারের মানুষজনদের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে হবে এবং যতটা সম্ভব বাধা বিপত্তি কমিয়ে ফেলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অশান্তি বর্জিত জীবন এবং সাত্ত্বিক জীবন, একটু সিস্টেমেটিক জীবন আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে রিলিফ দেবে। মেন্টাল ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই রিলিফ দেবে এবং ঠিকঠাকভাবে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, পাঠ করতে পারেন হনুমান চালিসা অথবা পাঠ করতে পারেন রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।